বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল, সে তফসিল অনুযায়ী আজ 17 ডিসেম্বর বিকেল 4টা ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল এবং যাচাই বাছাইতে দেখা গিয়েছে যে এবং এখানে যে ট্রাইব্যুনাল 5টি আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং সংক্ষুব্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা উচ্চ আদালতে গিয়েছেন এই আদেশের বিরুদ্ধে। সেটি দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটি ঠিক করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন মনোনয়নপত্র বৈধ আছে হচ্ছে 293টি। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের রাজনৈতিক মিত্র যারা রয়েছে তাদের সাথে আমরা জোটবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা 6টি আসনে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে মিত্র 14 দলের শরিক, আমরা 3টি রাজনৈতিক দলকে আমরা 6টি আসন আমরা দিয়েছি। সেখানে ওয়ার্কার্স পার্টির 2টি, জাসদের 3টি, জেপি মঞ্জু 1টি, মোট 6টি আসন আমরা 14 দলকে আমরা ছেড়ে দিয়েছি এবং এই 6টি আসন থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আর জাতীয় পার্টির সাথেও আমরা অনুরূপভাবে 2008, 2014, 2018 আমরা বিভিন্ন ইস্যুতে আমরা একসাথে কাজ করেছি এবং জাতীয় পার্টির সাথেও আমরা মোট 26টি আসনে আমরা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। 26টি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের প্রত্যাহারের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। তো সব মিলিয়ে আমরা জাতীয় পার্টির জন্য হচ্ছে 26টি আর 14 দলের জন্য হচ্ছে 6টি, মোট 32টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের বিষয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বন্দুকনা শেখ হাসিনার সিদ্ধান্ত আমরা লিখিতভাবে আমরা নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। আমরা আসনগুলোর বিষয়ে জাতীয় পার্টি এবং আমাদের 14 দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই আসনগুলো আমরা ঠিক করেছি। এটি বিস্তারিতভাবে আমরা বরং আপনাদেরকে আমরা জানাই। আমি তো বললাম জাতীয় পার্টির জন্য হচ্ছে 26টি আর 14 দলের জন্য হচ্ছে 6টি। 14 দল আগে 7টা দিয়েছিলেন, এখন একটা কমছে, কোনটা কোন আসন? আমরা আমরা 14 দলকে 6টি দিয়েছি। এখানে আসনগুলো যদি আমি আপনাদের পরে শোনাই তাহলে এখানে জাতীয় পার্টির যে 26টি আসনে আমরা নৌকা প্রতীকদের আমরা প্রত্যাহার করেছি আওয়ামী লীগের প্রার্থীদের, সে আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও 3, নীলফামারী 3, নীলফামারী 4, রংপুর 1, রংপুর 3, কুড়িগ্রাম 1, কুড়িগ্রাম 2, গাইবান্ধা 1, গাইবান্ধা 2, বগুড়া 2, বগুড়া 3, সাতক্ষীরা 2, পটুয়াখালী 1, বরিশাল 3, পিরোজপুর 3, ময়মনসিংহ 5, ময়মনসিংহ 8, কিশোরগঞ্জ 3, মানিকগঞ্জ 1, ঢাকা 18, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2, ফেনী 3, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 8 এবং নারায়ণগঞ্জ 5। মোট 26টি আসন জাতীয় পার্টির জন্য। আর 14 দলের জন্য আসনগুলো হচ্ছে বগুড়া 4, রাজশাহী 2, কুষ্টিয়া 2, বরিশাল 2, পিরোজপুর 2 ও লক্ষ্মীপুর 4। মোট 6টি আসন। আর কোন শরীকদেরকে কি আপনারা মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল বিকেল 4টা, আজকে 17 নভেম্বর, এরপরে কারো সমর্থনে প্রতীক প্রত্যাহার করার কোনো সুযোগ নেই।
সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী থাকবে? জাতীয় পার্টির আসনগুলোতে কি আপনাদের স্বতন্ত্র যারা? আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত আমরা নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। সেখানে অন্য কোনো দল কিংবা অন্য কোনো প্রার্থীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটি আমাদের নেই। আমি তো বলেছি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিষয়ে আমাদের দলের সিদ্ধান্তের বিষয়টি আমরা জানাতে এখানে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল 298টি, 5 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাহলে থাকে 293টি। আমরা 6টি দিয়েছি আমাদের রাজনৈতিক মিত্র 14 দলকে, আর হচ্ছে আমাদের জাতীয় পার্টির জন্য আমরা ছেড়েছি হচ্ছে 26টি আসন। তাহলে 26 আর 6 যদি বাদ যায় তাহলে হচ্ছে 263টি আসন নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচন অংশগ্রহণ করবে। 14 দলের যে 6 জন প্রার্থী তারা সকলেই আওয়ামী লীগের প্রতীক নৌকা প্রতীকে নির্বাচন করবে। জাতীয় পার্টি তাদের নিজস্ব রাজনৈতিক যে তাদের যে নির্বাচনী প্রতীক লাঙ্গল প্রতীকে তারা নির্বাচন করবে। সেখানে নৌকার কোন প্রার্থী থাকছে না 26টি আসন। আমার মনে হয় 26 এর মধ্যে 98টি আছে।